তো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো আজকে আমি শেখাবো হচ্ছে ফ্র্যাকশন। তো এখানে কি আছে, 1/5 অফ 25। তো ফার্স্টে আমরা লিখব সলিউশন, ঠিক আছে। সলিউশন দিয়ে এরকম একটা দাগ দেব, এখানে একটা কমা দেব, তারপর এখানে একটা ইকুয়াল টু দেব, ইকুয়াল টু দিয়ে তারপর ইকুয়াল টু দিয়ে ওখানে, তারপর এখানে লিখতে হবে 1 × 25। তো এখানে আমরা একটা দাগ দেব, তারপর 1 × 5, ঠিক আছে। তারপর দেওয়া হয়ে গেলে তারপর এখানে আবার একটা ইকুয়াল টু দেব, তারপর দিতে হবে 25/5, ঠিক আছে। তারপর এখানে আমরা একটা এই যে ডিভিশন করবো, এখানে 5 5 1 5 5 2 10 5 3 15 5 4 25 5 5 25, এখানে 5 আর এখানে 25 দাগ দিলাম, এখানে ক্রস, ঠিক আছে। তাহলে এই 5টা তাহলে এখানে এরকম করে তাহলে লিখতে হবে, ঠিক আছে। তো তোমাদের যদি কোনো ডাউট থাকে, হ্যাঁ, মানে এইটার মধ্যে যদি কোনো, যদি তোমাদের ফ্র্যাকশনের মধ্যে যদি এটার মধ্যে যদি কোনো ডাউট থাকে, তাহলে তাহলে আমাকে কমেন্টে বলবে, তাহলে আমি নেক্সট ভিডিওতে ওই ডাউটটা তাহলে বলে দেবো। বাই স্টুডেন্টস, তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। বাই।